আসসালামু আলাইকুম। বাংলাদেশের জব নিউজ ইউটিউব চ্যানেলে আমি মোহাম্মদ মোহন সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স, মাস্টার্স সব যোগ্যতায় আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে, আচ্ছা আমরা আগে বিস্তারিত একটু দেখে আসি। তো এখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কার্যালয় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডিএ এর রাজস্ব খাতে নিম্ন বর্ণিত অস্থায়ী শূন্য পদ সমূহ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। প্রথমে আছে পদের নাম, বয়স, পদের সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। প্রথমে আছে সিস্টেম অ্যানালিস্ট, 43,000 থেকে 69,850 টাকা বেতন, বয়স অনূর্ধ্ব 40 বছর পর্যন্ত, পদের সংখ্যা একটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। এছাড়াও আর কিছু যোগ্যতা আছে, আপনারা পড়ে নেবেন। দ্বিতীয় পোস্ট হচ্ছে প্রোগ্রামার, বয়স অনূর্ধ্ব 35 বছর, পদ সংখ্যা একটি। সহকারী পরিচালক, বয়স অনূর্ধ্ব 30 বছর, পদ সংখ্যা 21টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদি প্রকৌশল বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমমানের সিজিপিএ বা যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি বা সমমানের সিজিপিএ। সহকারী প্রোগ্রামার, বয়স 30, পদ সংখ্যা একটি। সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, বয়স 30, পদ সংখ্যা একটি। হিসাবরক্ষণ কর্মকর্তা, পদ সংখ্যা একটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান বা সমমানের সিজিপিএ থাকতে হবে। সহকারী লাইব্রেরিয়ান, পদ সংখ্যা একটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে 4 বছরের অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ব্যক্তিগত কর্মকর্তা, পদ সংখ্যা 4টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 4টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। ক্যাশিয়ার, পদ সংখ্যা 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। ভান্ডার রক্ষক, পদ সংখ্যা 1টি। কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ডাটা এন্ট্রি অপারেটর, পদ সংখ্যা 2টি। কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহায়ক, পদ সংখ্যা 15টি। কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বয়স 25 মার্চ 2020 তারিখ হিসেবে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, আর যারা কোটায় তাদের 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। ওয়েবসাইট হচ্ছে nsda.teletalk.com.bd। এই ওয়েবসাইট ওপেন হবে 21 সেপ্টেম্বর 2021 তারিখ সকাল 9টায়। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ, অর্থাৎ অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 অক্টোবর 2021 তারিখ বিকেল 5টায়। ভালো করে খেয়াল করুন, 20 অক্টোবর 2021 তারিখ বিকেল 5টায়। অবশ্যই চেষ্টা করবে নির্ধারিত সময়ের 1 সপ্তাহ আগে আবেদন কমপ্লিট করে ফেলার জন্য। আর আবেদনের যে ফি, সেই ফিটি হচ্ছে 1 থেকে 6 নং পদের জন্য 700 টাকা, 7 ও 8 নং পদের জন্য 500 টাকা, 9 থেকে 12 নং পদের জন্য 100 টাকা এবং 13 নং পদের জন্য 50 টাকা, যেটা টেলিটক সিম এর মাধ্যমে আপনাদেরকে জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। একটা বিষয় মনে রাখবেন, টাকা জমা দেওয়ার আগ পর্যন্ত আপনি ফর্মটা যতবার খুশি ততবার নতুন করে সংশোধন করতে পারবেন, কিন্তু আপনি যদি অনলাইনে আবেদন করার পরে আবেদনের ফিটা জমা দিয়ে দেন, সেক্ষেত্রে আর সেটা সংশোধন করা যাবে না। তো অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে। পেমেন্টের অপশনটা হচ্ছে আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখতে হবে NSDA, এরপর স্পেস দিয়ে আপনি অনলাইনে আবেদন করার শেষে যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222। এই নম্বরে সেন্ড করলে আপনি পরবর্তীতে ইনস্ট্রাকশন অনুসারে টাকাগুলো জমা দিবেন। 2টা SMS এর মাধ্যমে টাকাটা জমা দিতে হবে। তো চলুন, আমরা যেহেতু ওয়েবসাইটটি খুলবে 21 সেপ্টেম্বর,
তো এখন আমি ওই ওয়েবসাইট থেকে দেখানো সম্ভব হচ্ছে না, অন্য আরেকটা ওয়েবসাইট থেকে একই রকম থাকবে, সেটা একটু দেখাচ্ছি। যখন আপনারা ওই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে পেজটি এরকম আসবে, আসার পরে এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যতগুলো পদ রয়েছে, যেমন আমি দেখাচ্ছি উপরে, এই যে সবগুলো পদ, সর্বমোট 13টি পদের নাম এখানে দেওয়া থাকবে। আপনি যে পদে আবেদন করতে ইচ্ছুক সে পদের পাশে টিকচিহ্ন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এবার একটি নতুন অপশন আসবে, যেটা অনেকেই এটা বুঝতেছেন না, সেটা হচ্ছে এটা বিডি জবস এর মতো একটা অ্যাকাউন্ট। অল জবস এ যদি আপনার অ্যাকাউন্ট থাকে, আপনি যদি ইয়েস দেন, তাহলে অল জবস এর ওখানে অ্যাকাউন্ট থেকে কিছু ইনফরমেশন অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, যেমন আপনার নাম, বাবা মায়ের নাম, এই তথ্যগুলো। তো যেহেতু অনেকের থাকে না, আমরা নর্মালি নয়ে দিব, নয়ে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে অ্যাপ্লিকেন্টস নেম, আপনার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, ন্যাশনাল আইডি, পাসপোর্ট অথবা বার্থ রেজিস্ট্রেশন। মনে রাখবেন ন্যাশনাল আইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন দুটো যে কোনো একটা আপনাকে অবশ্যই দিতে হবে। এবারে বাকি সবগুলো ফিল আপ করবেন, না বোঝার মতো তেমন কিছুই নেই, সবকিছু এখানে বুঝবেন যা যা লেখা আছে। এরপরে একটা অপশন হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস। বর্তমানে যদি আপনি ওই মন্ত্রণালয়ের অধীনে বা অন্য এই অফিসের অধীনে জব করে থাকেন বা কোনো সরকারি জব করে থাকেন, সেটা এখান থেকে সিলেক্ট করবেন, না হলে কিছুই দেওয়ার দরকার নেই। ভ্যালিডেশন কোড, এই কোডটা হুবহু এই বক্সে লিখতে হবে। লিখার পরে এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে ছবি এবং সিগনেচার আপলোড করবেন। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং সিগনেচারের সাইজ হবে 300x80 পিক্সেল। এটা দিয়ে আপনি সাবমিট করলে একটা আবেদন কপি ডাউনলোড অপশন আসবে, এটা ডাউনলোড করে নেবেন। নিয়ে সেখানে একটা ইউজার আইডি থাকবে, সেই ইউজার আইডি দিয়ে মোবাইলে মেসেজের মাধ্যমে আবেদনের ফিটা জমা দিবেন। জমা দিলে ইউজার আইডি পাসওয়ার্ড যখন পাবেন, এ পর্যন্ত আপনার আবেদন 100% কমপ্লিট। মোবাইলের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখতে হবে NSD, এরপরে স্পেস দিবেন, দিয়ে আপনি অনলাইনে আবেদন করার শেষে যে ইউজার আইডিটি পাবেন সেই ইউজার আইডি লিখতে হবে। এখানে এক্সাম্পল দেখুন, এক্সাম্পল অনুসারে লিখে সেন্ড করতে হবে 16222, এই নম্বরে সেন্ড করতে হবে। সেন্ড করার সাথে সাথে রিপ্লাই মেসেজ আসবে, আপনার নাম, কত টাকা কাটবে, অ্যাপ্লিকেশন ফি, আপনাকে একটা পিন নম্বর দেওয়া হবে, এই পিন নম্বরটা আপনি নোট করবেন। নোট করে আবার মোবাইলের মেসেজ অপশনে যাবেন, মেসেজ অপশনে গিয়ে আবার লিখবেন NSDA, এরপরে স্পেস দিয়ে লিখবেন YES, এরপরে স্পেস দিয়ে আপনি প্রথম মেসেজে যে পিন নাম্বারটা পাবেন সেই পিন নাম্বারটা লিখতে হবে। এখানে এক্সাম্পল দেখুন কিভাবে লেখা হয়েছে। লেখার পরে আবার সেন্ড করবেন 16222, এই নম্বরে আবার সেন্ড করবে। সেন্ড করে রিপ্লাই মেসেজ আসবে, কংগ্রেচুলেশনস, আপনার নাম, পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর NSDA অ্যাপ্লিকেশন, ফর পোস্টের নাম দেওয়া থাকবে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। মনে রাখতে হবে আপনার মোবাইলে অর্থাৎ টেলিটক সিমে, শুধুমাত্র টেলিটক সিমে টাকাটা পেমেন্ট করতে পারবেন। টেলিটক সিমে আপনি মোবাইলে, আমরা সাধারণভাবে যেভাবে রিচার্জ করি, এইভাবে রিচার্জ করে আপনি টাকাটা পেমেন্ট করতে হবে। একই নম্বর দিয়ে, একই টেলিটক দিয়ে একাধিক প্রার্থীর বা অনেকগুলো প্রার্থীর টাকাটা পেমেন্ট করা যাবে। পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড ছাড়বে, সেটা আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর আপনার যদি আবেদন পেমেন্ট করার পরে আপনি পেমেন্ট হয়েছে কিনা সেটা চেক করতে চান, এখানে উপরে একটা অপশন দেখতে পাবেন পেমেন্ট স্ট্যাটাস, এটাতে ক্লিক করে আপনি ইউজার আইডি দিলে, দিয়ে সাবমিট দিলে আপনার টাকাটা পেমেন্ট হয়েছে কিনা সেটা আপনি দেখতে পারবেন। কোনো কারণে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড যদি ডিলিট হয়ে যায়, এখানে দেখুন রিকভার ইউজার আইডি, রিকভার পাসওয়ার্ড, আবার এটা রিকভার করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আবেদন করতে কোনো সমস্যা বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।